বিয়ে মানব জীবনে এক পবিত্র স্বীকৃতি। দুজন ছেলে মেয়ে যখন বিয়ের জন্য প্রস্তুত হয়, তখন বাবা মা ও অন্যান্য আত্মীয়রা নির্বাচনের দায়িত্বটি নেন। কিন্তু ছেলে বা মেয়ের ভূমিকা এ নির্বাচনে থাকে খুব গৌণভাবে, যা ঠিক নয়। পছন্দ করে বিয়ে ইসলামের সুন্নাত, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের পছন্দে বিয়েকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন। প্রকৃতপক্ষে জীবন সাজাবে দুটো ছেলে মেয়ে, তাই তাদের যোগ্য সঙ্গী নির্বাচনের ভারও তাদের উপর দেয়া ইসলাম যুক্তিযুক্ত মনে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা ফাদলিহি ওয়া ইমতিনানিহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু তা'যীমান লিশানিহি ওয়া সলাতু ওয়া সালামু আলা আবদিহি ওয়া রাসূলিহি আদ্দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাঈহি। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানব সভ্যতা বিকাশের জন্য দরকার সমাজ, রাষ্ট্র, এবং সমাজের প্রথম সোপান হলো পরিবার। পারিবারিক জীবন শুরু হয় বিয়ের মাধ্যমে, কাজেই মানব সভ্যতা বিকাশে বিয়ের গুরুত্ব অপরিসীম। এই জন্যই প্রকৃতির ধর্ম, আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম বিয়ে করার জন্য উৎসাহিত করেছেন। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম, তোমার পছন্দ অনুযায়ী তুমি বিবাহ করো। বিবাহ করার প্রথম শর্ত হল বর এবং কনে নির্বাচন, এবং এই নির্বাচনের উপরেই নির্ভর করে সুখী একটি সংসার। ভুল নির্বাচনের মাধ্যমে একটি সংসার ব্যর্থ হতে পারে, এবং যথাযথ নির্বাচনের মাধ্যমেই একটি সুন্দর সংসার গড়ে উঠতে পারে। এই কারণে ইসলাম বর কিংবা কনে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম কানুন শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, তাখাইয়ারু লিনাতফিকুম, তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাছাই করে বিবাহ করো, কারণ তুমি যে মেয়েটিকে বিবাহ করবে সেই মেয়েটি হবে তোমার সন্তানের মা। এবং যথাযথ মা নির্বাচন না করার কারণেই তোমার সন্তানরা বিপথে যেতে পারে, তোমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে যে আমার বাবা এমন একটি মা নির্বাচন করেছে যা আমাদের উপযুক্ত নয়, কিংবা আমাদের সম্মানহানি তিনি ঘটিয়েছেন। কাজেই যথাযথ মা নির্বাচন আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইবনে হাব্বান এবং বাইহাকির বর্ণনাতে আমরা পাই, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ভালো একটি কনে তুমি নির্বাচন করো। এই পৃথিবীতে, এই জীবনে অনেক কিছুই উপভোগ করার আছে, তবে সবচেয়ে উপভোগ্য এবং শান্তির উপাদান হলো ভালো একজন নারী, ভালো একজন জীবন সঙ্গিনী। এ কারণেই মুসলিম শরীফের বর্ণনাতে আল্লাহ নবী ইরশাদ করেছেন, আদ্দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈহা আল মারআতু সালিহা, ভালো জীবন সঙ্গিনী তোমার জীবনকে সুখীময় করে তুলবে। এ কারণে মুসলিম উম্মার অভিভাবক, মানব জাতির অভিভাবক আল্লাহ নবী এই ব্যাপারে সতর্ক করতে ভুলেননি। কোরআনে করিমের সূরা নিসার যে আয়াতটি আমরা শুনেছি, তাতেও আল্লাহ পাক বলেছেন, মা তাওবা লাকুম, তোমার পছন্দ মতে তুমি বিবাহ করো। পছন্দ করে বিবাহ করা ইসলামের সুন্নাত। পছন্দ করে বিয়ে করার কথা হাদিসের মধ্যে বিভিন্নভাবেই এসেছে। একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছেন, তুমি কি কনে দেখেছ? লোকটি বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি কনে দেখিনি। আল্লাহ নবী তাকে বললেন, তুমি কনে দেখে নাও, কারণ ফাইন্না যালিকা আহরা আন ইউদামা বাইনাকুমা, আগেই কনে দেখে বিবাহ করার মাধ্যমে যদি তুমি বিবাহ করো, তোমাদের সম্পর্ক স্থায়ী হতে পারে। অনেক সময় না দেখে বিবাহ করার কারণে পরবর্তীতে নানা সমস্যা তৈরি হয়, এবং ওইসব সমস্যার কারণেই বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। কাজেই আল্লাহ নবীর সুন্নত এবং আদর্শ হল বিবাহ করার আগে ভালো করে যাচাই করে নেওয়া। হাদিসের মধ্যে আছে, একজন কনে
মানুষ নির্বাচন করে। কিসের ভিত্তিতে? সাধারণত চারটি বিষয়কে দেখিয়ে মানুষ কনে নির্বাচন করে। তুনকাহুল মারআতু লি আরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। সাধারণত মানুষের অভ্যাস সম্পদশালী পরিবার থেকে বিবাহ করা, সম্পদ দেখে বিবাহ করা। এবং দ্বিতীয় নম্বর হলো ওয়ালি হাসাবিহা, বংশ গৌরব দেখে বিবাহ করা, খুব পরিচিত কোনো পরিবার থেকে, খুব নামি দামি পরিবার থেকে বিবাহ করার একটা অভ্যাস মানুষের থাকে। তৃতীয় নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, খুব সুন্দরী একজন নারীকে বিবাহ করতে মানুষ চায়। চতুর্থ নাম্বার, মানুষ ধার্মিকতা দেখে বিবাহ করে। আল্লাহর নবীর নির্দেশ হলো তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও, অন্যান্য বিষয়ে তুমি দেখবে, তবে প্রধান বিষয় হলো ধার্মিকতা, আদর্শ এবং চরিত্র। আল্লাহর নবী এরশাদ করেছেন, ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক, ধার্মিকতার মাধ্যমে যখন তুমি বিবাহ করবে তুমি বিজয়ী হবে, তোমার বিজয় আসবে এবং তোমার সংসার হবে সুখী সমৃদ্ধ। সামাজিকভাবে মানুষ সম্পদ দেখে বিবাহ করতে চায়, আল্লাহ নবী সতর্ক করেছেন, লা তুযাউ্বিজুন নিসা আলি হুসনিহিন্না ফা আসা হুসনুহুন্না আন ইউরদিয়াহুন্না ওয়া লা তুযাউ্বিজুহুন্না লি আমওয়ালিহিন্না ফা আসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না। সৌন্দর্য দেখে বিয়োগ করো না, কারণ এই সৌন্দর্য ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, অহংকার সৃষ্টি করতে পারে, তোমাকে ছোট্ট করতে পারে, তাচ্ছিল্য করতে পারে তোমার স্ত্রী। সম্পদ দেখে বিয়ে করো না, কারণ সম্পদ তোমার স্ত্রীকে বিপদগামী করতে পারে, অবাধ্য করতে পারে, অশান্তি বয়ে আনতে পারে। ওয়ালাকিন তুযাউ্বিজুহুন্না আলা দীন, ধার্মিকতা দেখে কনে নির্বাচন করো, জীবন সঙ্গিনী নির্বাচন করো, তাহলে তুমি বিজয়ী হবে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলী হুমায়দুল্লাহ তিনি বলেন, এখানে বিজয়ের প্রশ্ন কেন আসছে? যুদ্ধের পরে বিজয় আসে। আল্লাহ নবী এরশাদ করেছেন, ধার্মিকতার মাধ্যমে তুমি কনে নির্বাচন করলে বিজয় হবে। তিনি বলেন, এখানেও একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অবতারণা হয়েছে। দুটি কনে আপনি দেখলেন, একজন খুবই সুন্দরী আর একজন খুবই ধার্মিক। মন চায় খুব সুন্দরী নারীকে ঘরে আনতে, কিন্তু আরেক মন বিবেক, আপনার ধর্মবোধ আপনাকে উৎসাহিত করছে সুন্দরী নয়, যিনি ধার্মিক তাকে ঘরে আনতে। এখানে দুটি মনের একটি যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ। আল্লাহর নবী এরশাদ করছেন, এই যুদ্ধে তুমি যদি ধার্মিকতাকে প্রাধান্য দিতে পারো তাহলে তুমি বিজয়ী, তুমি সফল, তোমার সংসার জীবন সুখী এবং সমৃদ্ধ হবে। কাজেই ইসলামের প্রধান ভিত্তি হল কনে নির্বাচনের সময় ধার্মিকতার ভিত্তিতে নির্বাচন করা, অন্যান্য উপাদানগুলোকেও দেখতে হবে, তবে প্রধান বিষয় হলো ধার্মিকতা, আদর্শ, চরিত্র। হযরত লোকমান আল হাকিম, যিনি কোরআনের ভাষায় সবচেয়ে জ্ঞানী, যার নামে আল্লাহ পাক কোরআনে কারিমে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল লোকমান, তার জ্ঞান, তার প্রজ্ঞা ইসলামে অত্যন্ত পরিচিত। লোকমান আল হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন, কোরআনে কারিমে কিছু বর্ণিত হয়েছে এবং হাদিসের মাধ্যমে আমরা কিছু জেনে নিয়েছি। ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিন কিতাবে হযরত লোকমানের একটি উপদেশ তার সন্তানের প্রতি, তার পুত্রের প্রতি উদ্ধৃত করেছেন। তিনি বলেন, ইয়া বুনাইয়া ইত্তাকিল মারআতাসু, হে আমার বাবা, তুমি খারাপ মেয়ে থেকে দূরে থাকো। ফা ইন্নাহা তুশিবুকা কবলাল মাশিব, কারণ খারাপ মেয়ে তুমি বিদ্ধ হওয়ার আগেই তোমাকে বিদ্ধ বানিয়ে ফেলবে। ইয়া বুনাইয়া ইস্তাইজ বিল্লাহ মিন শারারিহিন্না, অসৎ নারী থেকে আল্লাহর কাছে পানা চাও এবং আল্লাহর কাছে চাও আল্লাহ পাক তোমার জন্য যেন ভালো একজন নারীর ব্যবস্থা করে দেন। ফাজহাদ নাফসাকা ফিল হুসুলি আলা সালিহাহ আত-তাইয়িবাহ তালকা সাআদাতা আবাদান, ভালো একজন জীবনসঙ্গিনী গ্রহণ করার জন্য চেষ্টা করো, তাহলে সৌভাগ্য স্থায়ীভাবে তোমার সাথে থাকবে,
হযরত লোকমানের এই বিজ্ঞজনোচিত উপদেশ যখন মানুষ অনুসরণ করবে, দাম্পত্য জীবনে সুখ এবং সমৃদ্ধি খুঁজে পাবে। ভালো জীবনসঙ্গিনী বলতে আমরা কী বুঝাই? আল্লাহ নবী তার ব্যাখ্যা করেছেন, আল মারআতুস সালেহা, ভালো জীবনসঙ্গিনী কে? তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেছেন, ইন আমারাহা আতাআতহা ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহা। ইবনে মাজার বর্ণনা। যখন স্বামী কোনো কিছু বলে স্বামীর আনুগত্য করে, স্বামী যখন তার দিকে তাকায় স্বামীর মনটা খুশি হয়ে যায়, কোনো কিছু আবদার করলে আবদারকে পূরণ করে, স্বামীর অনুপস্থিতিতে ঘর সম্পদ সম্ভ্রম হেফাজত করে, কোনো ধরনের খেয়ানত করে না, কোনো ধরনের স্বামীর ক্ষতি করে না, স্বামীর মর্যাদাকে ভুলণ্ঠিত করে না, বরং তার মর্যাদাকে সমুন্নীত রাখে। একজন ভালো নারীর এগুলোই হচ্ছে পরিচয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা দেখি। ইবনে জায়েদ বর্ণনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় মদিনার অলিতে গলিতে হেঁটে বেড়াতেন, মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন, কোনো দুঃখী মানুষ কান্না করছে কিনা সেটা শুনতেন এবং তাদের প্রয়োজনগুলোকে পূরণ করার চেষ্টা করতেন। এক ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হযরত ওমর ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলেন। হযরত ওমরের সাথে ছিলেন আসলাম। আসলামকে বললেন, দাঁড়াও, এই ঘরে আওয়াজ কিসের হচ্ছে আমরা একটু শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার বাইরে কান লাগিয়ে শুনলেন মা এবং মেয়ের কথা। মা তার মেয়েকে বলছেন দুধে পানি মিশ্রিত করার জন্য। মা তার মেয়েকে বলছেন দুধে যদি একটু পানি মিশ্রিত করো তাহলে আমাদের সংসার চালাতে একটু সুবিধা হবে, বাড়তি কিছু আয় আসবে। ওমর তো আর দেখবে না, ঘরের ভিতরে তুমি পানি মিশ্রিত করবে, ওমর তো জানতে পারবে না। মেয়ে কি বলল? মেয়ে তার মাকে উত্তরে বলল, মা, ওমর দেখবে না ঠিকই, কিন্তু ওমরের তো একজন রব আছেন। তিনি আলোতে যেমন দেখতে পান অন্ধকারে দেখতে পান, প্রকাশ্যে যেমন দেখতে পান গোপনেও দেখতে পান। অন্ধকার পাথরের উপর, অন্ধকার রাতে কালো পাথরের উপর ছোট্ট একটা পিপিলিকেও যখন হেঁটে যায় তিনি তার পায়ের আওয়াজ শোনেন। তাকে আমি কি করে ধোকা দেব? আমি পারব না। হযরত ওমর আসলামকে বললেন, এই দরজাটার কথা মনে রাখবে, আমরা দিনের বেলায় খোঁজখবর নেব এরা কারা। সকালবেলায় হযরত ওমর আসলামকে প্রেরণ করলেন, যাও মেয়েটির খোঁজ নিয়ে আসো, মেয়েটি কার মেয়ে, তাদের পারিবারিক অবস্থা। আসলাম খোঁজ নিয়ে জানতে পারল এই সংসারে কোনো পুরুষ নেই, মা এবং মেয়ে এই ঘরে বাস করে, তারা দুধ বিক্রয় করে জীবনযাপন করে, জীবিকা নির্বাহ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটির ইমানের অবস্থা দেখে, অন্তরের উপলব্ধি দেখে এতই প্রভাবিত হলেন, তিনি সিদ্ধান্ত নিলেন এই মেয়েকে তার ঘরে বৌমা হিসেবে আনবেন। তার ছেলেদেরকে ডেকে মেয়েটির গল্প করলেন এবং বললেন, তোমরা কে চাও যে এই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে? হযরত ওমরের পুত্র আসিম বলল, বাবা, তোমার মনের আকাঙ্ক্ষা আমি পূরণ করব, মেয়েটিকে আমি বিবাহ করব। একজন গোয়ালিনী মহিলার মেয়েকে আমিরুল মুমিনীনের ছেলের জন্য বৌমা হিসেবে আনছেন, কিসের ভিত্তিতে কনে নির্বাচন করলেন? সম্পদ দেখে নয়, সৌন্দর্য দেখে নয়, বংশের গৌরব দেখে নয়, বরং আত্মার কোয়ালিটি দেখে, অন্তরের অবস্থা দেখে, বিবেক বিবেচনা, আদর্শ চরিত্র এবং ধার্মিকতা দেখে তিনি নির্বাচন করেছেন। এটাই হওয়া দরকার কনে নির্বাচনের প্রধান মাপকাঠি, ধার্মিকতা, অন্তরের কোয়ালিটি, গুণাগুণ এবং চারিত্রিক বৈশিষ্ট্য। মানুষ যখন এই গুণগুলোকে প্রাধান্য দেবে তখন সেই সংসারে সুখ এবং সমৃদ্ধি আসবেই। মহানবী এরশাদ করেছেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফা ইন্নি মুকাসিরুম বিকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা এমন নারী বিবাহ করো যারা খুব সন্তান জন্ম দিতে পারে এবং খুব ভালোবাসতে পারে তাদের স্বামীকে, কারণ কিয়ামতের ময়দানে আমি অনেক উম্মত দিয়ে
অন্যান্য নবীদের উপর অহংকার করব। কাজেই এই হাদিস থেকে আমরা দেখতে পাই একজন ভালো নারীর আরও একটি গুণ হওয়া দরকার, যারা তার স্বামীকে খুব ভালোবাসে, হাদিসের ভাষায় আল ওয়াদুদ, খুব ভালোবাসে, এবং এমন বংশের মেয়েদের বিবাহ করা উচিত যারা যাদের অনেক সন্তান হয়, তাদেরকে বলা হয় হাদিসের ভাষায় আল ওয়ালুদ। আল্লাহ নবী এরশাদ করেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী তাদের উম্মত নিয়ে আসবে, আল্লাহ নবী চান যে তার উম্মতের সংখ্যা যেন বেশি হয়। কাজে কোনো মুসলমানের যখন অনেক সন্তান হবে, আল্লাহ নবী অনেক উম্মত দিয়ে অহংকার করতে পারবেন, গর্ব করতে পারবেন, উম্মতের সংখ্যা বৃদ্ধি পাবে। কি করে আমরা বুঝতে পারব যে কোনো নারী খুব সন্তান জন্ম দিতে পারে? সেটা সাধারণত চিকিৎসক যারা আছেন তাদের মতামতের মাধ্যমেও জানা যায়, এবং দ্বিতীয়ত বংশ পরম্পরায় যেসব বংশের মেয়েরা খুব বেশি সন্তান আগে দিয়েছে তাদের বংশ থেকে ওরকম আশা করা যেতে পারে। কাজেই হাদিসের এই নির্দেশকে পালন করার জন্য সচেতন হওয়া দরকার। মহানবীর কাছে মাকাল ইবনে ইয়াসার নামে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তবে যে কনেকে নির্বাচন করতে যাচ্ছি সেই কনের সন্তান নেই, আগে বিবাহ হয়েছিল সেখানে কোনো সন্তান হয়নি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই নারী কি বিবাহ করব? আল্লাহ নবী ইরশাদ করেছেন, লা, না, তুমি তাকে বিবাহ করো না। কারণ আল্লাহ নবী জানতেন মাকাল ইবনে ইয়াসার তার সন্তানের খুবই আগ্রহ, এই মেয়েকে বিবাহ করার পরে সন্তান না পেয়ে সে হাহাকার করবে, তখন বিবাহ বিচ্ছেদ হলে সেটা হবে অসুন্দর। এই অসুন্দর পরিস্থিতি থেকে বাঁচার জন্য আল্লাহ নবী তাকে আগেই বলেছেন যে এমন নারীকে বিবাহ করো যার থেকে তুমি সন্তান পাওয়ার আশা করতে পারো। কারণ তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফা ইন্নি মুকাসিরুম বিকুম আল উমাম, রাওয়াহু আন-নাসাঈ ও আবু দাউদ এবং নাসাঈ সূত্রে এই হাদিসটি বর্ণিত। এমন নারী বিবাহ করো যার থেকে তোমরা অনেক সন্তান পাবে, এবং যে নারী তার স্বামীকে খুব ভালোবাসতে পারে এমন নারীকে তোমরা বিবাহ করো। কাজেই কনে নির্বাচন করার সময় এই বিষয়টিও খেয়াল করা দরকার, যাতে করে আমরা অনেক সন্তান পেতে পারি এবং স্ত্রীর ভালোবাসা আমরা পেতে পারি। একজন স্বামীর সবচেয়ে বড় পাওনা হলো তার স্ত্রীর ভালো ব্যবহার এবং ভালো পাওনা। কাজেই এমন বংশ থেকে আনা দরকার, এমন পরিবার থেকে আনা দরকার যেই পরিবারের মেয়েরা তাদের স্বামীদেরকে ভালোবাসে। যেসব পরিবারে খুব ডিভোর্স হয়, তালাক হয়, বিবাহ বিচ্ছেদ ঘটে, এই ধরনের পরিবার থেকে অ্যাভয়েড করা দরকার, যাতে করে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে না হয়। কারণ ইসলাম বিবাহকে উৎসাহিত করে, বিবাহ বিচ্ছেদ কিংবা তালাককে অনুৎসাহিত করে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, আবগাদুল হালাল ইনদাল্লাহি আত-তালাক, তালাকের সুযোগ ইসলামে আছে তবে সেটা খুব নিকৃষ্ট ধরনের একটি কাজ। আবগাদুল হালাল, হালাল হলেও সেটা খুবই নিকৃষ্ট। কাজেই বিবাহ বিচ্ছেদ কিংবা তালাক যাতে না হয় সে ব্যাপারে আগেই সতর্ক হওয়া দরকার। কনে নির্বাচন করার ব্যাপারে সতর্কতা খুবই জরুরি। তিনটি পদক্ষেপের মাধ্যমে একজন পুরুষ তার স্ত্রী বা জীবন সঙ্গিনীকে নির্বাচন করতে পারেন। প্রথম হলো ইস্তিশারা, দ্বিতীয় হলো ইস্তিখারা, এবং তৃতীয় হলো তাওয়াক্কুল। এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে জীবন সঙ্গিনী নির্বাচন করাটা সহজ এবং আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাবে। প্রথম ইস্তিশারা, তার অর্থ হলো পরামর্শ করা, চিন্তাভাবনা করা, দেখা সাক্ষাৎ করা, এই প্রক্রিয়াকে বলা হয় ইস্তিশারা। জ্ঞানী মানুষ, অভিজ্ঞ মানুষ, মা বাবা, তাদের সাথে পরামর্শের মাধ্যমে নির্বাচন করা চাই। দ্বিতীয় পর্যায় হলো ইস্তিখারা, আল্লাহর সাথে পরামর্শ করা, আল্লাহর কাছে কল্যাণ কামনা করা। ইস্তিখারা খুবই সহজ এবং সুন্দর একটি পদ্ধতি। ইস্তিখারার পদ্ধতি হলো যেই কনেকে বিবাহ করতে যাওয়া হবে সেই কনের ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, পরামর্শ চাওয়া, সেটাকে ইস্তিখারা বলা হয়। এবং ইস্তিখারার পদ্ধতি খুবই সহজ, দুটি রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে এই কথা বলা, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিকা ওয়া আস্তাকদিরু বিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তাআলামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। হে আল্লাহ, তোমার কাছে কল্যাণ চাই, তোমার কাছে সামর্থ্য চাই, তোমার কাছে জ্ঞান চাই, কারণ তুমি জ্ঞানী, তুমি জানো ভবিষ্যৎ, আমি ভবিষ্যৎ জানি না,
তোমার শক্তি আছে, আমি শক্তিহীন। আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদিরহু লি ওয়া ইয়াসসিরহু লি মিন। হে আল্লাহ, আমি যে কাজটি করতে যাচ্ছি, যে কনেকে বিবাহ করতে যাচ্ছি, এটা যদি আমার দিন দুনিয়ার জন্য ভালো হয়, আমার ভবিষ্যতের জন্য ভালো হয়, তাহলে সেটাকে সহজ করে দাও, ব্যবস্থা করে দাও। ওয়া ইন কুনতা তাআলাম আন্না হাযাল আমরা শারুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদির লিয়াল খায়র হাইসু কান সুম্মা আরদিনি বি। আমার পরকালের জন্য, আমার দুনিয়ার জন্য, আমার ভবিষ্যতের জন্য যদি এটা অকল্যাণ হয়, তাহলে এই কাজ থেকে আমাকে বিরত রাখো, যেটা আমার জন্য কল্যাণ সেটার ব্যবস্থা সহজ করে দাও। আরবিতে এই দোয়াটি যদি আমরা পড়তে পারি তাও তবুও ভালো, যদি পড়তে না পারি তাহলে বাংলায় নিজের ভাষায় আল্লাহকে বলবো, হে আল্লাহ তুমি জানো আমি জানি না, তুমি শক্তিশালী আমি শক্তিহীন, তুমি আমার ভবিষ্যৎ সম্পর্কে জানো, এই কনে বিবাহ করা আমার জন্য কল্যাণ হলে তার ব্যবস্থা করে দাও, অকল্যাণ হলে আমাকে ফিরিয়ে দাও, যেখানে কল্যাণ সেখানে আমার জন্য ব্যবস্থা করে দাও। কনে নির্বাচনের এই পর্বটি হলো দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্যায়ে যখন সিদ্ধান্ত হয়ে যাবে, আমার মন ঝুঁকে যাবে বিবাহ করার জন্য, তখন আল্লাহর উপর ভরসা করা, এটাকে বলা হয় তাওয়াক্কুল। আল্লাহর পক্ষ থেকে ইস্তেখারার মাধ্যমে মনে যা আসবে সেটাতেই কল্যাণ আছে, এবং সেটার উপর অটল থাকা, তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করে সামনে অগ্রসর হওয়া। এই তিনটি পর্যায়ে যখন কেউ কনে নির্বাচন করে, আল্লাহ পাকের সাহায্য এবং বরকত তার উপর হতে থাকে। অনেক সময় দেখা যায় অনেক বর, অনেক ছেলে কনে নির্বাচন করতে এত হিমশিম খায়, অনেক সময় তারা নষ্ট করে ফেলে, 35-40 বয়স পার হয়ে যাচ্ছে, এখনও তার কনে নির্বাচন হয় না। এই ব্যাপারেও কিন্তু ইসলাম আমাদেরকে সতর্ক করেছে, কনে নির্বাচন করতে হবে, বাছাই করতে হবে, পছন্দের মেয়েকে বিবাহ করতে হবে, তবে তার জন্য সময় ক্ষেপণ করে নিজের যৌবনকে শেষ করে দেওয়া যাবে না। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইস্তাতা আমিনকুমুল বায়আতা ফালিয়াতাযাওয়াজ। হে যুবকেরা, শাবাব যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, তোমাদের উচিত তাড়াতাড়ি বিবাহ করা। তবে যাদের সামর্থ্য নেই, আর্থিক অবস্থা ভালো নেই, তাদের উচিত হলো রোজা রাখা। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি মিরকাত গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইয়া মাআশারাশ শাবাব, শাবাব বলা হয় যাদের বয়স 20-30 ভিতরে, তাদের কি আল্লাহ নবী উৎসাহিত করেছেন। কাজেই একজন বরের জন্য উচিত নয় তার কনে নির্বাচন করতে গিয়ে 30 পার করে দেয়া, কারণ বৈবাহিক জীবন হলো নিজের শারীরিক চাহিদাকে পূরণের একটি সুযোগ, বৈধ সুযোগ। বয়সকে যদি, মূল সময়কে যদি পার করে দেয়া হয় কনে নির্বাচন করতে গিয়ে, তাহলে বিবাহের যে ফসল সেটা পাওয়া যায় না। এ কারণে উচিত হলো কনে নির্বাচন করতে আল্লাহর সাহায্য চাওয়া এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করা। প্রতিটি নামাজের পরে এই দোয়া করতে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, হে আমার প্রভু, আমাকে এমন স্ত্রী এবং সন্তান দান করো যারা আমার চক্ষুর জন্য শীতলতা হবে, আমার মনে শান্তি হবে, এবং যারা মুত্তাকিদের নেতৃত্ব দান করার ক্ষমতা রাখবে, এমন স্ত্রী, জীবন সঙ্গিনী এবং সন্তান আমার জন্য নির্বাচন করে দাও। কাজেই এসব দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক তার বান্দা যখন কিছু চায়, কখনো বান্দার চাওয়াকে তিনি অগ্রাহ্য করেন না, সেটা পূরণ করার জন্য চেষ্টা করে। চাইতে হবে, আল্লাহ পাকই ব্যবস্থা করবেন। ইসলামের এই প্রক্রিয়ার মাধ্যমে কনে নির্বাচন করা হলে, জীবন সঙ্গিনী নির্বাচন করা হলে, তাহলে সুখ এবং সমৃদ্ধি আমাদের সংসারগুলোতে আসবে। আল্লাহ পাক আমাদের প্রতিটি ঘরে ঘরে সুখ এবং সমৃদ্ধি দান করুন, সকলকে সুখী সমৃদ্ধ সংসার উপহার দান করুন। আল্লাহুম্মা আমিন।